রোটার অ্যাক্ট ক্লাব অফ মালদা সেন্ট্রাল এবং রোটারি ক্লাব অফ মালদা সেন্ট্রালের যৌথ উদ্যোগে শুক্রবার পুরাতন মালদা একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং স্কুলের আশেপাশে বেশ কয়েকটি চারাগাছ রোপণ অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শাহমোহন এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সমাজে গাছের ভূমিকা নিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে সমাজের সবুজের কি অবদান সে বিষয়ে তাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়। পাশাপাশি ওই বেসরকারি স্কুলের আশেপাশে বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটার অ্যাক্ট ক্লাব অফ মালদা সেন্ট্রালের সভাপতি শিবাজী ঘোষ সহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এদিন এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি শিবাজী ঘোষ জানান, বর্তমান সমাজে সবুজ অর্থাৎ গাছের কি ভূমিকা রয়েছে তা বোঝাতে স্কুলের খুদে পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই পড়ুয়াদের নিয়ে একটি বৃক্ষের ওপরে অঙ্কন প্রতিযোগিতা সহ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। আজকে আমরা মালদা রোটার অ্যাক্ট ক্লাবের তরফ থেকে একটি কর্মসূচি নিয়েছি, যেখানে আমরা বৃক্ষরোপণ সচেতনতামূলক কর্মসূচি, যেখানে আমরা বিভিন্ন ফান অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের শেখাচ্ছি যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ দূষণের বিরোধিতা। তো সেক্ষেত্রে ওদের আগে আর্ট কম্পিটিশন করানো হলো, যেন ওরা আর্টের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেন শেখে। এবার আমরা প্লান্টেশন করেছি, এখানে বাচ্চারা গাছ লাগাবে এবং তাদেরকে সচেতন করাই আমাদের লক্ষ্য। রোটারি এবং রোটার অ্যাক্টের এটাই লক্ষ্য যে স্কিল ডেভেলপমেন্ট এবং সেলফ ডেভেলপমেন্ট। তো বাচ্চাদের আত্মবিকাশ আমাদের লক্ষ্য, তো সেই লক্ষ্যই আমাদের আরেকটা প্রজেক্ট আজকে সম্পন্ন করি। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন মালদা আঞ্চলিক শাখার 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় এক রক্তদান শিবির হয়ে গেল শুক্রবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় বাঁধ রোডে অবস্থিত আইএমএ ভবনে। সংগঠনের বেশ কিছু মহিলা পুরুষ কর্মীরা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গেছে। আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 50তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল। প্রত্যেক জেলায় এই 50তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ব্লাড ডোনেশন ক্যাম্প গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। মালদা থেকে আমরা গত আগামীকালের বদলে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে পরিচালনা করছি। কয়েকটা ডিমান্ড আমরা সামনে রাখতে চাইছি, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে রিসেন্ট লেবার কোডস, যেখানে আমরা বলতে চাইছি যে লেবার কোডকে বাতিল করো। আমরা ডিমান্ড করছি 50তম প্রতিষ্ঠা দিবসে যেন ট্রাইপার্টাইট কমিটির মিটিংটা অবিলম্বে ডাকা হয়। প্রতিনিয়ত ওষুধের দাম কিন্তু বাড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 12% জিএসটি, সেই 12% জিএসটিটা যেন মুকুব করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। পিএসইউকে রিভাইভ করার জন্য আমরা একটা কল রাখছি। এই কটা ডিমান্ডে আমাদের 50তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে 200 রক্ত যেন আজকে মালদা আঞ্চলিক শাখার পক্ষ থেকে যেন তুলে দিই।